গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, রওনা, ননদের বাড়ি ছিল, আমাদেরকে বলেছিলাম তো দেখেছো ভিডিওতে। তো এখন যাচ্ছি বাড়িতে, এখন 7টা বাজিনি, 7টা 10 মিনিট বাকি আছে। তো চলো, মানে এত তাড়াহুড়ো করে যাচ্ছি, ট্রেন ধরবো বলে কী বলবো, কোনো মেকআপ নয়, কোনো সাজ নয়, সিম্পলি চলে যাচ্ছি। তো পিছনে আসতে আমি একটু মানে এগিয়ে যাচ্ছি, তো চলো দেখা যাক। মাছ স্টেশনে কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছি রেল লাইনটা। তা বললো দাঁড়াও একসাথে যাবো, তা আবার দাঁড়িয়ে আছি, ও আসছে, দেখো দাঁড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওই দেখো, ও আসছে ওইদিকে, এদিকে আবার মানে একা ছাড়তো মানে চায় না, কিন্তু কি করবে, আজকের হচ্ছে ওর লেট হয়ে গেলো, আমি ওই জন্য বললাম তো ঠিক আছে আমি একটু এগেছি, তুমি এসো। তো ওই জন্য ফোন করে সঙ্গে সঙ্গে আবার ডেকে নিল, বললো রিয়া তুমি দাঁড়াও আমি যাচ্ছি, তো এসে গেছে। চলো যাওয়া যাক। তা আমরা স্টেশনে চলে এসেছি, এখন বসে আছি, ট্রেনের অপেক্ষায় রয়েছি। তো দেখা যাক, আর এই পাশে একটা মানে মাসি মানে ঠাম্মা বসেছিল, তো ঠাম্মাটা আমার সঙ্গে বকবক করছে, আর ঘুম চোখে মানে উঠে এসেছি, যা করে মুখ টুক ধুয়ে, এত ঘুম পাচ্ছে কি বলবো। চলো ট্রেন, একটা ট্রেন ঢুকেছে, কিন্তু এই ট্রেনটা আমাদের নয়, যে লক্ষ্মী কেন ঘুরতে হবে, তো আমাদের ডায়মন্ড ট্রেন। তো চলো ট্রেনটা কলকাতায় ফাঁকা পেয়েছি, ভালোই হয়েছে, ঘুমাতে ঘুমাতে সকালে ঘুমটা ঘুমবে, ঘুমাবে বাড়ি চলে এসছি আমি, দেখতে পাচ্ছি। আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করে দেখাই, দেখো এই টিফিন বক্সগুলো ছোটো ছোটো, তো অনুকূল ঠাকুরের জন্য নেওয়া হয়েছে, তো খেতে দেওয়ার জন্য। তো আগে আমরা কাঁচের বাটিতে দিতাম, বাট এখন হচ্ছে এই বাটি, তো তিনটে কেনা হয়েছে, তো এটা একটা, তো খেতে দেওয়ার জন্য নিয়েছি। আর এখন আমি হচ্ছে রেডি হয়ে গেছি, এবার ঝাড়ু দাঁড়িয়ে নিয়ে ঝাঁট দেবো, ঘর বাড়ি পরিষ্কার পরিষ্কার করবো। তো যাই হোক, আবার ফ্রি হয়ে পরে তোমাদের সামনে আসছি। আমার বাড়িতে না থাকা আমার শ্বশুর মানে একা ছিল, তো গ্যাসটার কি দুর্দশা করেছে কি বলো, আমার চোখ থেকে শুধু জল চলে, ভালো লাগছে না। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এক মিনিট, এই দেখো আমার গ্যাস, আমার গ্যাসের হাইটটা কি করেছে দেখো, মানে মেয়েরা বাড়িতে না থাকলে যা হয় আর কি, তো সেটাই হয়েছে। আর এদিকে মানে কি বলবো, বাবাও সারপ্রাইজ দেবে বলে এইগুলো ফেলার টাইম পায়নি, আমার জন্য রেখে দিয়েছে যত্ন করে, তো আমার হাফবেলা এর পিছনে চলে যাবে। তো চলো দেখতে থাকো, আর কি বলবো, মাথা তো আমার ঘুরেই গেছে দেখে। তো যাই হোক, মানুষটা ভালো আছে, সেরকম বিপদটা অল্পর উপর থেকে হয়ে গিয়েছে। তো আমার এটা এখন পরিষ্কার করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ কি বলবো। আর মানে শ্বশুর নাকি ভাত গরম করতে গিয়ে কালকে বাবা, তো এপারে গ্যাসটা নাকি এপারে মানে এটা অন ছিল সুইচটা, তো ওই দিন ধরে গিয়েছিলো। আর আমরা যেদিনকে যাই সেদিনকে লাস্ট গ্যাসের ধারে ছিল মা, তো আর কে অন করবে, মা মাঝে সাঝে এরকম এটা অফ করতে ভুলে যায়, তো মাই মনে হয় যত সম্ভব জানি না, হ্যাঁ মাই তো লাস্টে রুটি করলো, তো আমি তো আর গ্যাসের ধারেই আসি। যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে, আর এখন আমার এইগুলো ঘষে ঘষে তুলতে হবে। হ্যাঁ দিয়েই মানে গ্যাসের ওভেনটা মানে সাইড চারিদিকে মিক্স করে রেখে দিয়ে এসেছি, তো পরে মাখবো, আর হারপিক দিলে খুব তাড়াতাড়ি ময়লার দাগ চলে যায়। কি করছে না, ও বাবা টক 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 করছো, চলো টাটা কর দাও, টাটা। কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই দাগগুলো উঠছে না, তো এইদিকে ওভেনটা মাছতে মানে ভিজিয়ে রেখেছি, ভাত বসে দিয়েছি, আর একটা তরকারি ভাত করবো, ফুলকপি আলু কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর এই মাছ, শুধু মাছের তরকারি ফুলকপি দিয়ে তরকারি করে নেবো, আর ফ্রিজে কী তরকারি আছে গরম করে নেবো। যাই হোক, ভিডিওটা এখানে স্টপ রাখছি, তো ভিডিওটা এখানে শেষ করে দেবো। আর শেষ করার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, হিমালয়ার ফের আবার অর্ডার এসেছে, তো অর্ডারটা তোমাদের সামনে আবার শেয়ার করি, চলো তো দেখা যাক। চলো অ্যান্টি হার্বাল তেল আছে।
আছে ফেস ওয়াশ, আর আছে হিমালয় ক্রিম, মানে একটু বড় সাইজে নিয়েছে মা আর আমার, মানে এই দুই ঘরে মা বলে মা আর আমি। তো এমনি আর ক্রিম ক্রিম অতটা কেউ মাখে না, আমি মায়ের সাইজে মাখে দেখো। আর আছে শ্যাম্পু, যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই একটা আমার জন্য। তো যাই হোক, চলো টাটা বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার।